আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবথেকে সুন্দর ক্যাম্পাস কুয়েটে। এটি খুলনা জেলা শহরে অবস্থিত। এটি 2003 সালে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি খুলনা শহর থেকে 14 কিলোমিটার উত্তরে যশোর খুলনা মহাসড়কে ফুলবাড়ি গেটে অবস্থিত। মাত্র 10 থেকে 30 টাকা ভাড়ায় খুলনার যে কোনো জায়গা থেকে কুয়েটে যাওয়া সম্ভব। আমরা পৌঁছে গেছি কুয়েটে। কুয়েটের এই গেট নিয়ে নানা বিশেষজ্ঞের নানা মতামত থাকলেও আমরা আপাতত এটাকে স্থাপত্য শিল্পের নিদর্শন হিসেবে ভেবে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি এই যে জায়গাটি দেখতে পাবেন, এই লেখাটির সামনে দাঁড়িয়ে একটি ছবি না তুললে আপনার জীবনে যে কোনো অমঙ্গল হলেও হতে পারে। এবার আমরা কুয়েটের ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে ঢুকে আমরা হাতের ডান পাশে শহীদ মিনার দেখতে পাব। শহীদ মিনারের ঠিক পাশেই আছে সেন্ট্রাল ফিল্ড। তবে স্টুডেন্টরা কুয়েটের প্যারা হজম করে এখানে খেলার কতটুকু টাইম পায় সেটা নিয়ে সন্দেহের কমতি নেই আমার। সেন্ট্রাল ফিল্ডের ঠিক উল্টো দিকেই খানজান আলী হল, আর তার ঠিক সামনেই রয়েছে খাজার পুকুর। এই রাস্তা ধরে সামনে এগুলোই কুয়েট অডিটোরিয়াম। এই অডিটোরিয়াম কুয়েটের সংস্কৃতির প্রাণকেন্দ্র। কুয়েটের অডিটোরিয়ামের গা ঘেঁষে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ। কুয়েটের এই রাস্তাটি বেশ পরিচ্ছন্ন। অডিটোরিয়ামের ঠিক বিপরীত দিকে কুয়েট ক্যাফেটেরিয়া এবং ছাত্র শিক্ষক কেন্দ্র দেখা যায়। এখন আমরা ছাত্র শিক্ষক কেন্দ্রের ভেতরে চলে আসলাম। আপনাদেরকে পুরো ছাত্র শিক্ষক কেন্দ্রটি ঘুরিয়ে দেখাচ্ছি এখন। আমরা চলে এসেছি ক্যাফেটেরিয়ার সামনে। চলুন এখন আমরা ক্যাফেটেরিয়ার ভেতরে যাই। এটি হচ্ছে কুয়েট সেকেন্ড গেট। আমরা এখন সেকেন্ড গেট দিয়ে ভেতরে চলে যাব। ক্যাফেটেরিয়া এবং অডিটোরিয়াম থেকে একটু সামনে এগুলে দুর্বার বাংলা নামে একটি স্থাপনা দেখা যাবে, যেটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনা। প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে কুয়েট অসাধারণ একটি জায়গা। কুয়েটের ছোট্ট একটা পদ্ম পুকুর আছে, এটাই মনে হয় সবচেয়ে অসাধারণ জায়গা কুয়েটের, যা কুয়েটকে করেছে অনন্য অসাধারণ। এই যে এটি হচ্ছে সিএসসি ল্যাব, আর তার ঠিক বিপরীত পাশেই অবস্থিত পদ্ম পুকুর। এখানে আরো কিছু ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, আর এটি হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং, স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। আমরা এখন চলে এসেছি শেখ কামাল আইটি পার্কের সামনে। এটিই বোধহয় কুয়েটের সব থেকে সুন্দর অসাধারণ স্থাপনা। আমরা এখন আইটি পার্কের ভেতরে চলে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আইটি পার্কের ভেতরটা কত সুন্দর। আর এটি হচ্ছে কুয়েট পরিবহন শাখা। এখন আমরা চলে এসেছি চিকিৎসা কেন্দ্রের সামনে। এখন একটু সামনে এগুলো দেখতে পাবেন বিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। যদিও ছাত্রছাত্রীদের ধারণা এই প্ল্যান্টে পানিকে বিশুদ্ধ করে লবণাক্ত করা হয়। এটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ভবন, এখান থেকে সকল পরিকল্পনা বাস্তবায়ন হয়। এখন আমরা যাচ্ছি প্রশাসনিক ভবনের ভেতরে। এতটা সুন্দর আর গোছানো, যা দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আমরা চলে যাব বঙ্গবন্ধু হলের সামনে। এটি হচ্ছে বঙ্গবন্ধু হলের রাস্তা, সাজানো গোছানো সুন্দর একটি হল এই বঙ্গবন্ধু হল। আর এটি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, আর এর ঠিক বিপরীত পাশে আছে ফজলুল হক হল। চলুন যাই আমরা এখন ফজলুল হক হলে। দেখুন ভিউয়ার্স, ফজলুল হক হল ঠিক কত সুন্দর সাজানো গোছানো।
এখন আমরা চলে এসেছি ফজলুল হক হলের ঠিক পাশেই আরেকটি হল অবস্থিত অমর একুশে হল। আরো কিছু ডিপার্টমেন্টাল বিল্ডিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে এটি হচ্ছে কুয়েটের মসজিদ। মসজিদটি বেশ সুন্দর দেখতে। দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য কোনো পর্বে।